आज के आम्रा जे दाबीते एखाने ए अवस्थान विक्षोभेर कर्मसूची पालन करछि एई दाबी सम्बलित एकटि स्मारकलिपि केंद्रीय सरकारेर जलशक्ति मंत्रकेर माननीय मंत्री श्री गजेंद्र सिंह शेखावत महाशयेर काछे एवं ओई दफ्तरेर सचिव पंकज कुमारेर काछे आम्रा सेई स्मारकलिपि आजके अनलाइने पाठियेछि সেটি এখন আপনাদের সামনে দেবাশিস বাবু পাঠ করে শোনাচ্ছেন। মোটামুটি ভাবে আপনারা শুনলেন যে আমরা একটা দীর্ঘস্থায়ী আন্দোলনে আছি, একথা বলার কোনো অপেক্ষা রাখে না যে বৃহত্তর ভারতবর্ষের ক্ষেত্রে 1740 কোটি টাকা কোনো টাকাই নয়, তবুও এতদিন লেগেছে আমাদের এই জল যন্ত্রণার কথাটা বোঝাতে। টনক নড়েছে, টনক কিন্তু এমনি এমনি নড়েনি, টনক নড়েছে আন্দোলনে আমাদের দৃঢ় চেতনা, আহত সত্যের প্রতি নিষ্ঠা, এই কারণেই এই জিনিস সম্ভব হয়েছে। আমরা বিভিন্ন সময়ে কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকারের যারা কর্তা ব্যক্তিরা রয়েছেন, সরকার পরিচালনা করছেন, তাদের কাছে এই স্মারকলিপি পাঠিয়েছি। সব সময় যে কাজ হয় না তা না, একটা কথা আমাদের সবসময় মনে রাখতে হবে, সত্য যদি থাকে, ন্যায় যদি থাকে, আপনার বক্তব্যের মধ্যে যদি যুক্তি থাকে, তাহলে দেখবেন সুদূরপ্রসারী ভাবে কাজ হবে। লোক সংখ্যা যদি বেশি হয় দ্রুত কাজ হবে, লোক সংখ্যা ধীরে ধীরে আপনি যখন সমবেত করবেন তখন আপনার কাজটা হবে। আজকে সেই সুরক্ষণ আন্দোলনের মধ্য দিয়ে একটা রেসপন্স, একটা প্রত্যুত্তর লক্ষ্য করা যাচ্ছে এবং বিভিন্ন দল এখানে আলোচনা হয়েছে। আমাদের এটা একটা জলমত নির্বিশেষ সংগঠন, ফলে আমরা এখানে বিশেষ দলের নাম উল্লেখ করবো না, কিন্তু আমরা আমাদের আদর্শের প্রতি যে নিষ্ঠা, এই নিষ্ঠা আপনারা যে নিষ্ঠা ভাবে সুদূর গ্রাম গ্রামান্তরের ভেতরে এই মাস্টার প্ল্যান কেন প্রয়োজন আপনাদের মতো করে যে বলছেন, ইতিপূর্বে বলেছেন, এখনো বলছেন এবং আগামী সংগ্রামে অভিনন্দন জানাই। প্রিয় ঘাটালবাসী, আপনাদের প্রত্যেকের কাছে ঘাটাল মাস্টার প্ল্যান এই শব্দগুচ্ছ বোধহয় নতুন নয়। দীর্ঘ কয়েক দশক ধরে আপনারা শুনে আসছেন ঘাটাল মাস্টার প্ল্যান। প্রত্যেক বছরই যখন বন্যা আসে, বৃষ্টি শুরু হয়, এই ঘাটাল মাস্টার প্ল্যান কথাটি প্রাসঙ্গিক হয়ে ওঠে। অবশ্য আরো একবার প্রাসঙ্গিক হয় যখন ভোট আসে, তখনও ঘাটাল মাস্টার প্ল্যান হয়ে যাবে এই মনে প্রাসঙ্গিক হয়। তবে ইদানিংকালে বোধ হয় ঘাটাল মাস্টার প্ল্যান এটা বোধ হয় বেশি প্রাসঙ্গিক, কারণ আপনারা দেখেছেন বর্তমান সময়ে বিভিন্ন মিডিয়া থেকে শুরু করে সংবাদপত্রে ঘাটাল মাস্টার প্ল্যান এই প্রকল্পে অর্থ বরাদ্দ হয়ে গেছে আপনারা শুনতে পাচ্ছেন, কিন্তু এই প্রকল্পে কি আদৌ অর্থ বরাদ্দ হয়েছে সেই নিয়ে কিন্তু বিস্তারিত প্রশ্ন রয়েছে। ঘাটাল মাস্টার প্ল্যান রূপায়ণ সংগ্রাম কমিটির যারা সূত্র নেতৃত্ব রয়েছেন তারা নিশ্চয়ই বলবেন, এই বিষয়ে আপনাদের সামনে স্পষ্ট ধারণা দেবেন আদৌ অর্থ বরাদ্দ হয়েছে কিনা। আমি অন্য একটি বিষয় নিয়ে আজকে গুটি কয়েক কথা বলতে চাই। আমরা দেখতে পাচ্ছি বর্তমান সময়ে কেন্দ্র সরকার এবং রাজ্য সরকার, এই দুই সরকারের বিভিন্ন ক্ষমতাসীন দল, তাদের মধ্য দিয়ে প্রচারিত হচ্ছে ঘাটাল মাস্টার প্ল্যানের অর্থ বরাদ্দ হয়েছে এবং কোথাও কোথাও একটা মুকুট পড়ারও চেষ্টা চলছে। কিন্তু আমি একটা প্রশ্ন করতে চাই যে ঘাটাল থেকে শুরু করে গোটা রাজ্যে এবং কেন্দ্র সরকারের যে সমস্ত জনপ্রতিনিধিরা রয়েছেন, আপনারা কতবার ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে চর্চা রয়েছেন, কতবার অবস্থান করেছেন
কতবার বিক্ষোভ দেখিয়েছেন যাতে ঘাটাল মাস্টার প্ল্যান হয়, যাতে ঘাটালের বন্যার স্থায়ী সমাধান হয়। বন্ধুগণ, আপনারা দেখেছেন দীর্ঘ কয়েক দশক ধরে ঘাটাল মাস্টার প্ল্যান রূপায়ণ সংগ্রাম কমিটি পথে রয়েছে, বারবার ধরে কেন্দ্র এবং রাজ্য সরকারের কাছে ছুটে গেছে শুধুমাত্র ঘাটালের মানুষগুলোকে বন্যার হাত থেকে রেহাই দেওয়ার জন্য। যখনই বন্যা আসে শুধুমাত্র কয়েকটি ত্রিপল চিড়ে আর গুড় ছাড়া আর মিথ্যে প্রতিশ্রুতি ছাড়া আর কিছুই মেলেনি। এই মতো পরিস্থিতিতে আমরা অবশ্যই এটাও জানি, আমি আপনি যতই আন্দোলন করি অর্থ কিন্তু বরাদ্দ করবে কেন্দ্র সরকার এবং রাজ্য সরকার।